শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ তৈরি হলেও বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে প্রধান যে সংকটে পড়তে পারে সে বিষয়ে আজ আলোচনা করছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তির এমপি হবার বা এমপি থাকার একটা প্রধান অযোগ্যতা হচ্ছে তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনন্য দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং সেই কারাদণ্ড ভোগ করে মুক্তি লাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে তিনি কিন্তু এমপি প্রার্থী হতে পারবেন না। এই আইন অনুসারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয়ে গেছেন। এদিকে 30 মে 2023 তারিখের গরম খবর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির দুই মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের আপিল খারিজ করে নিম্ন আদালতের সাজা বহাল রেখেছে মামান্য হাইকোর্ট। নিম্ন আদালত আমানকে 13 বছর ও তার স্ত্রী সাবেরা আমানকে 3 বছর এবং অন্য একটি মামলায় টুকুকে 9 বছরের কারাদণ্ড দেন। আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। এদিকে 31 মে 2023 দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে 1350 মামলা দিয়ে সরকার মাঠে নেমেছে, যাতে আগামী নির্বাচনের আগে মামলাগুলো দ্রুত শেষ করে বিএনপি নেতাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো যায় এবং নির্বাচনে তারা প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে গোল দিতে পারে। টুকু ও আমানের সাজা বহাল রাখা এবং তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলায় তড়িঘড়ি করে সাজা দিতে চাওয়ার বিরুদ্ধে বিএনপি এ সংবাদ সম্মেলন করে। দেখা যাক বিএনপি আগামী নির্বাচনে তাদের সামনে আসা এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করে, বা দেখা যাক তারা আদৌ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে কিনা। বিএনপির আর একটি সংকট হচ্ছে যে তারা কার নেতৃত্বে এই নির্বাচনটা করবেন, কারণ আমাদের মতো দেশে বা ভারতেও দেখা যায় যে একজন নেতাকে সামনে রেখে সকল দলই নির্বাচন করে। বিএনপির সেই নেতা কে